Good evening, class 1. Today we will do Marigold. Unit 4 Poem Once I Saw a Little Bird. Right? Once I saw a little bird. Come, hop, hop, hop. I cried, Little bird, will you stop, stop, stop? I was going to the window to say, How do you do? But he shook his little tail and away he flew. And away he flew. Now, let us know the meaning of this poem. Once I saw a little bird. Mane? এক সময় আমি একটা ছোট্ট পাখি দেখেছি বা দেখলাম কাম হপ 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 সে কী করছিল হপ মানে হচ্ছে একটু একটু করে লাফি লাফিয়ে আসা এবার লাফি লাফিয়ে আসা কিভাবে হয়তো পাখিটা জানলা ধারে বসেছিল দেখবে কোনো সময় আমরা লক্ষ্য যদি করি পাখি যখন বসে থাকে এদিক ওদিকে একটু করে লাফায় সেই লাফা লাফানোকে বলা হয় হপ যেমনি র্যাবিট র্যাবিট যখন ছোটে ইট হপস ক্যাঙ্গারু ইট অলসো হপস অলসো আই ক্রাইড লিটল বার্ড এখানে ক্রাইড মানে কান্না নয় কারবারে জোরে ঠিক চিৎকার করা ছোট্ট পাখি উইল ইউ স্টপ 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 তুমি কি থামবে 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 দাঁড়াও 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 তাই না ছোট্ট বাচ্চা তো ওকে দেখতে চাইছে কাছ থেকে আই ওয়াজ গোয়িং টু দা উইন্ডো টু সে হাউ ডু ইউ ডু তা কি বলছে ছোট্ট বাচ্চাটা আমি জানলার কাছে যাচ্ছিলাম কি বলতে হাউ ডু ইউ ডু অর্থাৎ তুমি কেমন আছো বাট হি সুখ হেজ লিটল টেল অ্যান্ড সে কী করলো ছোট্ট ল্যাসটা একটু নড়ালো সুখ মানে নড়ানো দিয়ে দূরে উড়ে চলে গেল পাখিরা তো খুব লাজুকে হয় তারা তো মানুষদেরকে ভয় পায় তাই তো যদি আমরা পোস্ট করে নি পোষা পাখি যদি থাকে টিয়া পাখি বা অন্যান্য পাখি তখন তারা আমাদের কাছে চলে আসে কিন্তু তাছাড়া অন্যান্য পাখি পক্ষীরা কিন্তু আমাদের কাছে আসে না তারা আমাদের দেখে কিন্তু দূরে পালিয়ে যায় একটাই হোমওয়ার্ক হচ্ছে আজকে কোয়েশ্চেন আনসার বা এক্সারসাইজ কিছু করছি না আজকে আজকে একটা কাজ হচ্ছে তোমাদের ভালো করে এই ছোট্ট কবিতা পোয়েমটাটাকে ভালো করে রিডিং করবে ইট মাস্ট বি ভেরি পারফেক্ট একটু কথা বলার সময় বা পোয়েমটা রিডিং করার সময় যখন রেকর্ডিং করবে একটু ভাগ ভঙ্গিমা নিয়ে একটু পড়বে ভাবভঙ্গিমা এবং উচ্চারণটা যেন খুব ভালো হয় ঠিক আছে আমার থেকেও যেন ভালো হয় তোমরা ছোট তোমাদের গলা তোমাদের বলা আমাদের থেকে আরও মিষ্টি তাই তো অতএব তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে আর এটাকে যেন রিডিং করে আমাকে রেকর্ডিং করে পাঠাবে নেক্সট ডে আমরা কোয়েশানসগুলো করব ঠিক আছে আর আশা করছি তোমরা অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু রেগুলারলিভাবে পড়ে যাচ্ছ তার সঙ্গে বাংলাটাও কিন্তু ভালো করে পড়ছো সেটাও আমি আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ